দর্শক নুমাইর আজ কিছু মুরগি বিক্রি করেছে, সেই মুরগি বিক্রি করার টাকা এখন সে গণনা করছে। তার এই কাড়ি কাড়ি টাকা দেখে সবাই এখন মুরগি চাষের দিকে ঝুঁকছে। কাড়ি কাড়ি টাকা দেখে নুসাইব আনন্দে আত্মহারা। সে এই টাকা নুমাইরের কাছ থেকে কিনে নেবে বলে সে বিভিন্ন ধরনের পায়তারা করছে। আপনারা দেখতে পাচ্ছেন নুসাইব খুশিতে সে নাচতেছে। দর্শক যারা নুমাইরের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেন, যাতে নতুন নতুন ভিডিও চলার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং নুমাইরের চ্যানেলটি দেখে উপকৃত হন। দর্শক ইতিমধ্যে নুমাইর বেশ কিছু মুরগি বিক্রি করেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মুরগি বিক্রি টাকায় নুমাইর গণনা করছে। দর্শক এটা হলো নুমাইরের সেই মুরগির খামার যেখানে নুমাইর মুরগি চাষ করছে। অবশ্যই এটা খামারের সামনে একটু খোলা জায়গা যেখানে মুরগিগুলোকে প্রতিদিন দুইবার করে ছেড়ে দেওয়া হয়, যাতে মুরগিগুলো প্রাকৃতিক বাতাসে বড় হয়ে বড় হতে পারে। এখানে মুরগিগুলো প্রাকৃতিক বাতাসে ঘোরে এবং তাদের ডানাগুলোকে একটু মিলিয়ে একটু বিশ্রাম নেয়, একটু পোকামাকড় খেতে থাকে। তারপর ঘণ্টাখানেক পরে আবার তাদেরকে খামারের ভিতরে প্রবেশ করানো হয়। ইতিমধ্যে নুমাইরের এই খামার দেখে অনেকেই খামার মুরগির খামার করার জন্য নুমাইরের কাছ থেকে পরামর্শ চাচ্ছে কিভাবে মুরগি খামার করা যায়। ইতিমধ্যে নুমাইর এলাকায় বেশ ভাইরাল হয়ে গিয়েছে যে এত ছোট বয়সে সে কীভাবে এই মুরগির খামার তৈরি করলো, কীভাবে এই পরিকল্পনা মাথায় আসলো। আমি ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছি যে নুমাইর ইউটিউব দেখেই মূলত এই মুরগির খামার করার পরিকল্পনা নিয়েছিল, সেই থেকেই এই পর্যন্ত। তার এই মুরগির খামারে উত্তরোত্তর উন্নতি লাভ করছে। বাসা থেকে এলাকার লোকজন মুরগি কিনে নিয়ে যায়, আর বাজারে যেতে হয় না। তারা এখান থেকে বাজার দরের থেকে আরও কেজি প্রতি 20-30 টাকা কমে কিনতে পারে, যে জন্য এলাকার লোকজন আর বাজারে যায় না, এখান থেকে নুমাইরের খামার থেকে কিনে নিয়ে যায়। নুসাইব মুরগির এই খামারের পরিমাণ অনুসারে সম্পৃক্ত, নিয়মিত সে এখানে আসে এবং মুরগিকে খাবার দেয়। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।